স্টেজের মধ্যে উঠছে আপনার গানের টান দেয় এমন বক্তা বাংলাদেশে নাই ও ও অমর্ষিদ দয় বট বৃক্ষের নিচে গেলাম ছায়া পাইবার বারাসে বট বিক্ষের নিচে গেলাম ছায়া পাইবার রাশে ডালবাঙ্গি আর লাগে আপন দোষে ফয়জি তোর নাইগা রে ফি তোর নাইগা রে আমার অঙ্গ জর জয়োর মনে ল যাইতাম বাইঙ্গাবাড়ি ঘর বাপজাম তোর লাইগা গারে বাংলাদেশের মধ্যে একজন পীর সাহেব আছে ওই পীর সাহেব বয়ান করে মরিদদেরকে শোনাইতে আছে আমি নাম বলবো না পীর সাহেব বলতেছে যে হাসরের ময়দানে বান্দা আল্লাহর সাথে তর্ক করব কি করব এক পর্যায়ে তর্কে আল্লাহ হাইরাজিব বান্দা জিততে যাইব বলেন ঈমান থাকবে না যাইবে ওই ফিরে যদি বসাইয়া আপনার আবার সঙ্গীত গায় কি গায় কে কাতি বিন রোজ সরের দিন কেরোমান কাতি বিন রোজ সরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমি বলবো আমি বলবো দুনিয়ায় ছিলাম মানি গঞ্জের লো আর না জোরে বলেন ইমান থাকবে কেরমান কাতিবিন পাইবে যে দিন তোরা তো রাজারা মানিকগঞ্জের লোক তোদের মাইরা কইব জাহান যদি কথাটা এমন হয়তো কেরমান রোজাহরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ আমি বলব দুনিয়ায় ছিলাম মহাম্মদের লো ঠিক না বে ঠিক আরে আল্লাহর বান্দা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি সৌরাতুল মুখ মেনুন একটা সুরার নাম ওই সুরার শুরুতে আল্লাহ ইমানদারদের ছয়টা গুণ নিয়ে আলোচনা করেছেন আমরা সকলেই ইমানদার কিন্তু আল্লাহ এই সুরার মধ্যে বলেন ওই সমস্ত ইমানদাররা ধন্য যারা ছয় গুণের অধিকারী ইমানদার বলেন তো কয় গুণ কয় গুণ ছয় গুণ থাকলে আমি জান্নাতে যাব আর ছয় গুণ না থাকলে আমার জন্য জান্নাত নসিব হবে না জান্নাতুল ফেরদাউস পাওয়া যাবে না এর নবের উম্মত আমি তো নামে মুসলমান কাজ আমার মধ্যে ইসলামের কিছুই পাওয়া যায় না আল্লাহ রসুল আলাইহি আলাই হাদিস শরীফের মধ্যে বলেছেন লা ওই ব্যক্তির ইসলামী ইসলামে কোনো অংশ নাই যার নামাজ ঠিক নাই বলেন কি ঠাক নাই নামাজ যে পড়ে না সে মুসলমান না এটা আমার কথা না নবীর কথা আমার আপনার নবী বিশ্ব নবী হাদি শরীফের মধ্যে বলেন যার নামাজ ঠিক নাই তার ইসলামও ঠিক নাই আমি বলে আমি মুসলমান কিন্তু আমি এক ওয়াক্ত নামাজও পড়ি না আল্লাহর রসুল বলেন ইসলামের দাবি তোমার পরিপূর্ণ না এরে বন্ধু আমি আপনাকে খাটি মুসলমান হইতে হলে নামাজ ধরতে হবে বর্তমান সমাজে নামাজির বড় দুর্বল মসজিদ বানাইলাম টাইলস করলাম মুজাই করলাম সুন্দর সুন্দর বাথরুম করে মসজিদে অজুখানা করে দিলাম এত সুন্দর মসজিদ করলাম সুন্দর মসজিদ করার পরেও কি আমার মুসল্লি বাড়ছে কেন বন্ধু কেন বলে শুধু আমরা ওয়াজ করলাম ওয়াজ করাইলাম কিন্তু মুসল্লির চিন্তা করলাম না মসজিদের মধ্যে মক্তব্যের জন্য ইমাম সাহেব রাখছ ইমাম সাহেব রাখছো সকালবেলা সন্তানদেরকে কালিমা পড়াইবে আমার সন্তানকে নামাজ শিখাইবে আমার সন্তানকে তাসাহু দোয়ায়ে দোয়া শিখাইবে এরে আল্লাহর গোলাম আজ সকালবেলায় আমার সন্তানকে আমি মুক্তবে পড়াইতে চাই না ইংলিশ মিডিয়ামের মধ্যে পড়াও সন্তানের জন্য ভালো ভালো ড্রেস পড়াইয়া তুমি ভালো ভালো কলেজ স্কুল ভার্সিটির চিন্তা করো একবারও কি চিন্তা করো না আমার তোমার পর সন্তান কবরের পাশে দাঁড়াইলে আমার জন্য কোনো দোয়া করতে পারবে না সন্তান নামাজ হয়তো পড়তে পারে না জানা যা বুঝে না জানা জানাজার নামাজ জানে না আমার সন্তানটা ভালো করে তো কালিমাই পড়তে পারে না আমার সন্তানটা বদ্দিন আমি বাবা কবরে চলে গেলে আমি মা কবরে চলে যাওয়ার পর আমার সন্তানটা যদি কবরের পাশে দাঁড়াইয়া আমার জন্য হাত তুলে আল্লাহ তিনবার একবার পরে দোয়া করতো আল্লাহর কসম কবরের পারে আমাদের মতো মাওলানাদেরকে নিয়ে দোয়া করাইলে যেই পরিমাণ ফায়দা হয়তো তার চাইতে কোটি কোটি গুণ লওয়া বেশি ঠিক কিনা আজ মক্ত খালি হয়ে গেছে মসজিদের ভিতরে আমার মুসল্লি দিন দিন কম হওয়ার একটাই কারণ আমি আমার সন্তানকে নামাজ শিখাই নাই আমার সন্তান ডারে কালিমা শিখাই নাই আমার বিবি আমি যে একটা ঘরের ভিতরে একটা পুত্রবধু এনেছি ওই পুত্রবধূ কোরআন পড়তে পারে কিনা তাও তো যাচাই করি নাই এর নবের উম্মতের দল এজন্য আজ সমাজের মধ্যে আল্লাহর গজব আসতেছে বাংলাদেশ থেকে শুরু করে নিয়ে সব দেশের মধ্যে আল্লাহর গজব আসতেছে এর একটাই কারণ মুসলমানরা তাদের ইমানি দায়িত্ব ছেড়ে দিয়েছে ঠিক কিনা জোরে ক আমার কথা জানি সকলের ভালো লাগবে না রে ভাই তো অনেক হয় সত্য কথাটা একটু তুলে যায় বর্তমানে মাহফিলের অবস্থা কি ওইটাই মাহফিলের মধ্যে আপনার গান বাজনা শুরু হয় কিছু মাহফিল তো আছেই নামাজ রোজার খবর নাই সারাক্ষণ ফির মুরিদির কথা কয় আল্লাহর কসম আমার পীর আমাকে জান্নাতে নিতে পারবে না নিজের আমল যদি ঠিক থাকে পীর আমাকে জান্নাতে যাওয়ার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করতে পারবে আমার ইমান বড় দুর্বল তাহলে পীরের গোষ্ঠীও আমার জন্য সুপারিশ করার সুযোগ পাবে না ঠিক না হ্যাঁ কোথায় পাইলা রে ভাই

খারাপ লাগতেছে আল্লাহ পাকে ডাকতে চাও তো সুন্দর করে ডাকো তোমার জীবন ধন্য আল্লাহর নাম নিয়ে ব্যঙ্গ করবা না আল্লাহর নামের সাথে বেয়াদবি করবা না আল্লাহর নামের সাথে যারা বেয়াদবি করবে তারা সারা জীবনের জন্য ধ্বংস হয়ে যাবে ঠিক কিনা জোরে কোন হাই হাই কি জমানায় এলো আগের দিনে ওয়াজ করতে যে মানুষ ইমান তাজা করত আগের দিনে ওয়াজ না ফুলে গেলে মানুষ ইমান আর সুন্দর হইতো মজবুত হইতো আর কি জমা আসলো এখনকার যুগে ওয়াজে গেলে উল্টা আপনার ইমানটা দিয়ে আসতে হয় আগের জমানায় পীরের হাতে হাত দিলে মানুষ নামাজি হইতো এখন কি জমানা আসলো বন্ধু এখন পীরের হাতে হাত দিলে বেনামাজি হয়ে যায় আগে মানুষ পীরের হাতে হাত দিলে সুদ খাইতো না ঘোষ খাইতো না এখন পীরের কাছে হাত দিলে সুদ ঘোষও আপনার হালাল হয়ে যায় কি জমানায় আসলো রে ভাই আগের জমানায় পীরের কাছে গেলে আলে মোলা মাদের নিকটে গেলে এমন সবক দিত মা বোনেরা বেপরদায় চলতো না পর্দার ভিতরে চলত আর কি জমানায় আসলো এখন এমন আলে মামরা খুঁজি যাদের নিকটে গেলে পর্দা লাগে না ঠিক কিনা জোরে ক এমন অবস্থায় আমাদের ঠিক কিনা খুঁজে শুধু যে কোন হুজুরে গেলে কয় যে গান বাজতো হনুম যাইব কোন বিশ্বাবের কাছে গেলে আপনার গান বাজনো তালে তালে চলে ওই ফিসাপ খুঁজি আমরা ঠিক কিনা ধরে এরে যুবক তোমার সাথে আমার কোনো এরে নাই বর্দার মা তুমিও মা তোমার মতো মা তো নবীদের মাই ছিলেন এরে মা তোমার মতো মা তো খাজা ময়ন উদ্দিনের মা ও মা তাদের ঘরে অলি হয়েছে আমার ঘরে কোনো হয় না আমার সন্তান কেন অলি হয় না আমার সন্তান কেন আলেম হয় না আমার সন্তান কেন নামাজি হয় না এর একটাই কারণ মা তোমার পেট তুমি ঠিক রাখো না আমার পেটে সন্তান পেটে সন্তান নিয়ে আমি সারাক্ষণ যি বাংলা আমি সারাক্ষণ স্টার সিনাপ্লেক্সে সারাক্ষণ আমি সিরিয়াল দেখায় ব্যস্ত এক মাস দুই মাস ও বন্ধু তুমি রাগ করতে পারো আমার কথাগুলো শুনলে খারাপ লাগতে পারে পর্দার আড়ালের মায়েরা বলবে আমাদের ইজ্জত হুজুর শেষ করে দিল মা তোমাদের সাথে দুশ্মনী নাই তোমরা তো নবীদের মা ওলিদের মা মা তোমার পেটে যখন সন্তান তুমি যদি মা পেটের মধ্যে সন্তান রাখিয়া কোরআন তেলওয়াত করতা তাহাজ্জুদের নামাজ পড়তা তো আম্মার ঘর থেকে খাজা মঈনুদ্দিনের মতো সন্তানের আবির্ভাব হইত এরে মা তুমি যদি পেটের ভিতরে সন্তান নিয়া কোরান তেলাওয়াত করতা তোমার পেট থেকে আল্লাহ তালা কোরআনই হাফেজ বাহির করত এরে নবীর উম্মতের দল বড় আফসুসের সাথে কথাগুলো বলতেছে হৃদয়ে বড় ব্যথা এ বন্ধু আজ আমার সন্তান নিঃস্বর হচ্ছে আজ যুবক সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে এর একটাই কারণ বন্ধ তাদের নিকটে সঠিক দিন পৌঁছানোর কোনো রাস্তার ব্যবস্থা করি না আমি বাবা যদি সন্তানটারের ছোটবেলা থেকে মক্তব্যে পাঠাইতাম আমার সন্তান যদি কোরআন পড়তো নামাজ শিখতো তাহলে কোরআন পড়িয়া নামাজ শিখিয়া সন্তান বেলাইনে যাইতো না নামাজের আজান হইলে মসজিদে চলে যাইতো ঠিক না আজ মকতের মধ্যে সন্তানরা পাঠাই না সারাক্ষণ সন্তানদের পিঠাই সারাক্ষণ শাসন করি কি করে তার ইংলিশ মিডিয়ামের বড় শিক্ষিত যায় হ্যাঁ আগের দিনে মানুষ বিয়া জিজ্ঞাসা করছে নামাজ কত রাখা ছেলে কোরআন পরে কিনা মেয়ে নামাজ পরে কিনা পর্দা করে কিনা ঠিক কিনা মুরব্বীরা আর এখনকার যুগে আগে যাই এক মাল আসেনি মাল টাকা আসেনি ছেলে দেখতে হাই পায়নি মেয়েটা সুন্দরী নেই এ সামরা সুন্দরী দিয়ে কেব যদি ভিতরে সুন্দর না থাকে এই জন্য তো অশান্তি এই জন্য স্ত্রী সুন্দর অপূর্বা হওয়ার পরেও সমাজে শান্তি নাই নাই কারণ ঘরের মধ্যে কোরআন তালোয়াত বন্ধ হয়ে গেছে ঠিক না বেঠি ঘরের ভিতরে কোরআন তেল কি বন্ধ হয়ে গেছে আগে মা বোনেরা সকালবেলা ঘুম থেকে এটা সুরাইয়া আসিন তেলোয়াদ করছে ইয়াসিন এভাবে করে করে তারপরে নাস্তা বানানোর জন্য আপনার কোরআন রাখিয়া দোয়া করিয়া তারপর রেডি হয়েছে এখন তো নয়টা দশটার আগে আমার মা বোনদের ঘুমোই ভাঙতে চায় না স্বামী কাজ করতে চলে যায় কিন্তু তার ঘুম ভাঙবে না ভাঙবে কি করে ওই যে গজবের টেলিভিশন ওনার ডিসের লাইন গড়ে ঢুকছি এই জন্য আমার স্ত্রী আমার মেয়ে আমার বউ আজ বেপর্দার জিন্দিগি চলতেছে পর্দার খবর নাই নামাজ রোজার দিনদারি কোনো কিছুই নাই এরে বন্ধু সুন্দরী স্ত্রী গড়ে আনবা ঠিক সুন্দর মন পাইবা না সুন্দর মন যদি পেতে চাও যুবক তোমাকে সুন্দর একটা মন তৈরি করতে হবে সুন্দর একটা মন কি করে তৈরি করবা আল্লাহর হুকুম নবীর তরিকায় চলবা মসজিদে যাবা তাহলে তোমার মনটা সুন্দর বিয়ে করা সময় যখন বিয়ে করবা যাইয়া জিজ্ঞাসা করবা তোমার স্ত্রীর কোরআন পড়েছে কিনা মুক্ত বেগেছে কিনা তোমার স্ত্রীর ভিতরে আল্লাহর কালাম আছে কিনা এরে বন্ধু তুমি যখন অসুস্থ হইবা তখন তোমার স্ত্রী তোমার শরীরের মধ্যে সুরা ফাতেয়া পড়িয়া ফু দিবে এরে পোড়া কপাল ওয়ালা বন্ধু এর নবের উম্মতের দল আজ আমি শরীর অসুস্থ হইলে দৌড় দেই মসজিদের হুজুরের কাছে আছে বলো তো রাত বারোটার সময় দুইটার সময় আমার শরীর খারাপ হইতে পারে কি পারে না আমি খারাপ হয়ে গেলাম আমার দুর্বল শরীর এরে নবির উম্মতের দল যদি আমার স্ত্রী কোরআন পড়ানোওয়ালা হয় তাহলে আমার স্ত্রী হুজুরের অপেক্ষা করবে না শোকের ফানি সেরে সেরে তাহাজুদের বিছা নাই আল্লাহর দরবারে হাত তুলিয়া বলবে মালিক আমার স্বামী অসুস্থ আমার তো আর দুনিয়াতে চাওয়ার মতো কেউ নাই আমার স্বামীর আল্লাহ তুমি সুস্থ বানাইয়া দাও তাহা যুদের সময় যদি স্ত্রীর চোখের পানি স্বামীর জন্য পড়ে যায় আল্লাহর কসম আমার মালিক খালি হাতে বিদায় দিবে না